হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চটের বস্তার উপর একটি লতার ডিজাইন এবং একটি ফুলের ডিজাইন তৈরি করে দেখাবো তার জন্য দেখুন একটা ক্রস চিহ্ন তৈরি করে নিলাম একটা ক্রস চিহ্ন তৈরি করার পর ডান দিকে আমি লম্বা লম্বি তিনটা ক্রস চিহ্ন তৈরি করব, তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর বাম দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে আবার লম্বা লম্বি তিনটা ক্রস চিহ্ন তৈরি করব এইভাবে আমার দ্বিতীয় লাইন তৈরি হবে দ্বিতীয় লাইন তৈরির পর তিন নম্বর লাইনে আবার বাম দিকে একটা ক্রস চিহ্ন ছাড়ব ছেড়ে আবার লম্বালম্বি তিনটা ক্রস চিহ্ন তৈরি করব এইভাবে আমি লম্বালম্বি তিন লাইন ক্রস চিহ্ন তৈরি করব। তিনটে লাইন তৈরি করার পর তার কোনি ডান দিকে একটা ক্রস চিহ্ন তৈরি করব একটা ক্রস চিহ্ন তৈরি করে আবার ডান দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে লম্বালম্বী তিনটা ক্রস চিহ্ন তৈরি করব, লম্বালম্বী তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার বাম দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে আবার লম্বালম্বী তিনটা ক্রস চিহ্ন তৈরি করব তারপর আবার একটা ক্রস চিহ্ন ছেড়ে বাম দিকে তিনটা ক্রস চিহ্ন তৈরি করব তারপর আবার ডান দিকের কোণে একটা ক্রস চিহ্ন তৈরি করব এইভাবে লম্ব বরাবর আমি লতার ডিজাইনটা তৈরি করব। বাম দিকে লতার ডিজাইনটা তৈরি করার পর আমি মিডিলে ফুল তৈরি করব তো যেই ফুলটি তৈরি করব সেই ফুলটি আপনারা লতা হিসাবেও তৈরি করতে পারেন তো সেটি একটু বড় ধরনের হবে থেকে আমি এখানটা থেকে তুলেছিলাম তো এখানটা থেকে আপনারা ছটা ক্রস চিহ্ন ছাড়বেন ছটা চিহ্ন ছেড়ে এখানে তিনটা ক্রস চিহ্ন তৈরি করবেন তিনটা ক্রস চিহ্ন আবার এখানে পাঁচটা ছেড়ে আবার তিনটা ক্রস চিহ্ন তারপরে এখানে একটা বাড়া এখানে পাঁচটা ক্রস চিহ্ন এখানে তিনটা ক্রস চিহ্ন ছেড়ে আবার পাঁচটা ক্রস চিহ্ন এখানে তিনটা ক্রস চিহ্ন একটা বাড়িয়েছি আবার দুটো ছেড়ে দুটো তৈরি করেছি একটা ছেড়ে দুটো তৈরি করেছি দুটো ছেড়ে তিনটা তৈরি করেছি তার উপরে এখানে তিনটা একটা ছেড়ে একটা একটা ছেড়ে দুটো একটা ছেড়ে দুটো একটা ছেড়ে একটা একটা ছেড়ে তিনটা তার উপরে এদিকে সমান তিনটা তিনটা ছেড়ে তিনটা একটা ছেড়ে তিনটা এখানে একটা কমিয়েছি তিনটা তারপর চারটা ছেড়েছি একটা তৈরি করেছি চারটা ছেড়েছি তিনটা তৈরি করেছি এখানে একটা ছেড়ে তিনটা তৈরি করেছি দুটো ছেড়েছি তিনটা তৈরি করেছি দুটো ছেড়েছি তিনটা তৈরি করেছি এখানে একটা ছেড়েছি এখানে একটা ছেড়েছি মোট এগারোটা ক্রস চিহ্ন তৈরি করেছি এগারোটা করে ক্রস চিহ্ন দু লাইন তৈরি করেছি তার উপরের লাইনে দুদিকে দুটো বাড়িয়ে তেরোটা ক্রস চিহ্ন তৈরি করেছি তারপর এই সাইডে দেখুন এই যে দুটো ক্রস চিহ্নের কাছ থেকে তার উপরে একটা বাড়িয়ে তিনটা ক্রস চিহ্ন এখানে একটা ছেড়ে এখানে একটা বাড়ি, তিনটা ক্রস চিহ্ন সমান সমান করে এক দুই তিন চার চার লাইন তৈরি করেছি তারপর এদিকে সমান এদিকে একটা বাড়িয়েছি এদিকে সমান এদিকে একটা বাড়িয়েছি তার ওপরে লাইনে এখানে একটা ছেড়েছি আটটা ক্রস চিহ্ন তৈরি করেছি তারপর তারপরে দুদিকে দুটো কমিয়ে ছটা তৈরি করেছি আটটা ক্রস চিহ্নের নিচে আবার এখান থেকে দুটো আবার এখানে একটা বাড়িয়ে দুটো একটা ছেড়ে দুটো আবার এখানে একটা বাড়িয়ে যে দুটো করে সমান সমান তিন লাইন তার নিচে পাঁচটা তার ওপরে এখান থেকে তিনটা ছেড়ে হোক বা এর ওপরে দুটো সমান 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 করে তিন লাইন রয়েছে তার ওপরে এখানে একটা ছেড়ে তিনটা এখানে একটা ছেড়ে তিনটা আবার এখানে একটা ছেড়ে দিকে সমান দুটো এখানে একটা ছেড়ে দুটো তার উপরে এখানে একটা ছেড়ে পাঁচটা দুদিকে দুটো ছেড়ে তিনটা এর নিচে দুটো এর নিচে তিনটা এর নিচে একটা এইভাবে এই অংশটা তৈরি হয়েছে তারপর এই পাশেরটা দেখুন এই যে দুটো ক্রস চিহ্নের কাছে আবার তিনটা এখানে একটা ছেড়ে এখানে একটা বাড়িয়ে তিনটা করে ক্রস চিহ্ন সমান সমান করে চার লাইন আবার এখানে একটা ছেড়ে এখানে একটা বাড়িয়ে তিনটা ক্রস চিহ্ন করে দু লাইন সমান এখানে একটা ছেড়েছি এখানে একটা বাড়িয়েছি এই এইভাবে তিনটা করে ক্রস চিহ্ন আমি এগারো লাইন তৈরি করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো লাইন তৈরি করেছি এগারো লাইন তৈরির পর আবার এখানে একটা ছেড়েছি আর এখানে একটা বাড়িয়েছি তিনটা করে ক্রস চিহ্ন আবার দু লাইন সমান সমান তারপর এখানে একটা ছেড়ে এখানে একটা বাড়িয়ে তিনটা করে ক্রস চিহ্নের লাইন আবার চারটা তৈরি করেছি সমান সমান করে তার ওপরে এখানে একটা ছেড়েছি এখানে একটা বাড়িয়েছি আবার তিনটা ক্রস চিহ্ন তার ওপরে এখান থেকে এখান অবধি আবার তেরোটা ক্রস চিহ্ন তার উপরে দুদিকে দুটো ছেড়ে এগারোটা ক্রস চিহ্নের লাইন দু লাইন আছে তারপর এখানে তেরোটা ক্রস চিহ্নের নিচে আবার এখান থেকে তিনটা ক্রস চিহ্ন তিনটা করে ক্রস চিহ্ন চার লাইন তৈরি করেছি সমান সমান করে তারপর এখানে সমান এখানে একটা বাড়িয়েছি এখানে সমান এখানে একটা বাড়িয়েছি এখানে একটা কমিয়ে এবং এখানে আমি আটটা ক্রস চিহ্ন তৈরি করেছি এখানে এখানে ছেড়ে ছটা ক্রস চিহ্ন তার নিচে আবার এখানে একটা ছেড়ে তিনটা ক্রস চিহ্ন এখানে একটা ছেড়ে তিনটা ক্রস চিহ্ন এখানে একটা ছেড়ে দুটো ক্রস চিহ্ন আবার এখানে একটা ছেড়ে দুটো এখানে একটা ছেড়ে পাঁচটা এখানে একটা এখানে একটা ছেড়ে তিনটা তার উপরে দুটো তার ওপরে তিনটা তার উপরে একটা এইভাবে তৈরি হয়েছে তারপর এখানটাই দেখুন দুটো এখানে একটা ছেড়ে দুটো এখানে একটা ছেড়ে দুটো করে ক্রস চিহ্ন তিন লাইন তৈরি করেছি সমান সমান করে তারপর এখানে একটা ছেড়ে এখানে একটা ছেড়ে পাঁচটা তার নিচে দুটো করে তিন লাইন তৈরি করেছি তার নিচে এখানে একটা এখানে একটা দুটো এখানে একটা এইভাবে এটা তৈরি হয়েছে এখান থেকে একটা বাড়িয়েছি তিনটা ক্রস চিহ্ন দুটো ছেড়ে তিনটা আবার দুটো ছেড়ে তিনটা এখানে একটা বাড়িয়েছি তিনটা আবার চারটা ছেড়ে একটা চারটা ছেড়ে তিনটা তার উপরে এখানে একটা বাড়িয়েছি তিনটা তারপর একটা ছেড়ে তিনটা তিনটা ছেড়ে তিনটা একটা ছেড়ে তিনটা তার উপর এদিকে সমান তিনটা একটা ছেড়ে একটা একটা ছেড়ে দুটো একটা ছেড়ে দুটো আবার একটা ছেড়ে দুটো একটা ছেড়ে একটা একটা ছেড়ে তিনটা সমান এখানে একটা ছেড়ে তিনটা দুটো ছেড়ে দুটো একটা ছেড়ে দুটো দুটো ছেড়ে তিনটা তার উপরে এখানে একটা ছেড়ে পাঁচটা তিনটা ছেড়ে আবার পাঁচটা এখানে একটা ছেড়ে তিনটা তারপর পাঁচটা ছেড়ে তিনটা এইভাবে সেটা তৈরির পর আপনারা যখন এই লতাটি আবার ওপরের দিকে তুলবেন তো একটা ক্রস ক্রসচিহ্নের আন্দার ছাড়বেন একটা ক্রস চিহ্নের আন্দাজ ছেড়ে আবার এইভাবে নিচ থেকে আপনারা ডিজাইনটা তোলা শুরু করবেন তো যথাক্রমে আবার তিন এই যে তিনটা আছে আবার তিন তারপর আবার এই এই লাইনটা হবে তারপর সাইডে আবার এই লতাটা আপনারা তৈরি করবেন এটা আপনারা ভরাট টাসন হিসাবেও তৈরি করতে পারেন কিংবা সাইডে লতা হিসাবেও তৈরি করতে পারেন তারপর আমি ডান পাশে যে লতাটা তৈরি করেছি তো এখান থেকে দেখুন এই যে তিনটা ক্রস চিহ্ন তৈরি করেছিলাম এখানে ছটা ক্রস চিহ্ন ছেড়ে এখানে লম্বা লম্বি তিনটা ক্রস চিহ্ন তৈরি করেছি তারপর এখানে একটা ছেড়ে আবার লম্বালম্বী তিনটা আবার এখানে একটা ছেড়ে লম্বালম্বী তিনটা তৈরি করেছি তারপর এর কোণে এখানে একটা ছেড়ে এর কোণে একটা ক্রস চিহ্ন ক্রস চিহ্ন আবার এখানে একটা ছেড়ে লম্বা লম্বী তিনটা আবার এখানে একটা ছেড়ে লম্বালম্বী তিনটা আবার এখানে একটা ছেড়ে লম্বালম্বী তিনটা আবার তার কোণে একটা আবার লম্বালম্বী তিনটা এইভাবে আমি বরাবর লম্বি লতাটা তৈরি করে নিয়েছি তারপর আবার এই ফুলটা উঠবে তারপর আবার লতা হবে তো আপনারা যদি ভরার আসন হিসাবে তৈরি করতে চান তো এর বরাবর তৈরি করবেন আর আপনারা যদি লতা হিসেবে তৈরি করতে চান তো আড়া আড়ি এই ডিজাইনটা তৈরি করতে পারেন